ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? এটা হলো কি বিয়ে বাড়ির ফ্রাইড চিকেন না? এই মুরগিগুলো কি করা হয়েছে? যদি তা এটা হচ্ছে আপনার বিস্কুটের গুঁড়া, ক্যাশেল মাইকা, উপরে জাস্ট একটা প্রলেপের মতো। আপনারা দেখেন এই মুরগিগুলোকে প্রথমে রোস্ট করা হয়েছে, মুরগির রানগুলোকে। তারপর এখানে ব্রেড ক্রাম্বল কিংবা বিস্কুটের গুঁড়া, তারপরে এর সাথে ডিম। আর অন্যান্য কী কী মশলা দিছ? কী কী মশলা দিছ? আর বিস্কুটের গুঁড়া, ডিম, টেস্টিং সল্ট, সস, এই তো এইগুলোকে এখন গরম তেলে ভাজি করে নিবে 2 থেকে 3 মিনিট, কারণ এগুলো তো অলরেডি সিদ্ধ করাই আছে, তো রোস্ট করাই আছে। এই দেখেন, তাহলে এটাকে কি বলে, চিকেন ফ্রাই? চিকেন ফ্রাই। তো দেখুন চমৎকার বাজি হয়ে গেল, দেখতে অনেকটা ক্রিস্পি। তো যেভাবে এভাবে ব্রাউন কালার করে, এটা বেশিক্ষণ বাজা লাগে না? না না, যেটা যেহেতু এটা হাফ ডান, এটা আপনার ওই আদা, আদা, রসুন, তারপর আপনার তাহলে নর্মাল যেভাবে রোস্ট করে, প্রথমে মুরগিটাকে ওইভাবে রোস্ট করে নিছে, সাথে কিছু মশলা। তো মশলা হয়ে যাওয়ার পরে এখানে বিভিন্ন যে যেটা বলছিলাম, ডিম, ব্রেড ক্রাম্বল দিয়ে এটাকে ম্যারিনেট এভাবে কোটিং করে নেয়। কোটিং করার পর আপনারা এভাবে 2-3 থেকে 4 মিনিট বাজি করলে হয়ে যায়, কারণ মুরগিটা যেহেতু অলরেডি অলমোস্ট ফুল ডান। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।